নমস্কার ত্রিপুরা পাবলিক অফিসে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। একটা বিষয়ে যে খবরটা বা তথ্যটা এখানে তুলে ধরতে আমরা চাই, সেটা হচ্ছে যিনি মেয়র দীপক মজুমদার, তিনি সাত রামনগর কেন্দ্র থেকে লড়াই করছেন, একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত বলা যায়। আগামী দিনে বিধানসভা ওনার জয় মোটামুটি যদি নিশ্চিত বলা হয় সেখানে কিন্তু ভুল হবে না, তবে ভোট নির্বাচন বলে কথা। একই সঙ্গে কিন্তু সাত রামনগর কেন্দ্র থেকে এখানে ভোটাররা তারা কিন্তু লোকসভার জন্য ভোট দেবেন এবং একই সঙ্গে বিধানসভার জন্য কিন্তু এখানে ভোট দেবেন, মানে একজন এমএলএ কে ওনারা ভোট দেবেন এমএলএ কে জয়ী করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে কেন্দ্র থেকে যে দীপক মজুমদার লড়াই করছেন, দীর্ঘদিন ধরে এই এলাকাটি ছিল সোনু দত্ত, যিনি স্বর্গীয় সোনু দত্ত, সুরজিৎ দত্তের এলাকা, মাঝখানে পাঁচটি বছর রতন দাস বামেদের পক্ষ থেকে যিনি বর্তমানে লড়াই করছেন তিনি বিধায়ক ছিলেন, বাকি সময়টা কিন্তু সোনু দত্ত এই এলাকাতে রাজ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে দীপকবাবু, দীপক মজুমদার যিনি মেয়র ছিলেন, এবং এই তথ্যটি জেনে রাখা দরকার যে 1998 থেকে 2000 এই দুটি বছর কিন্তু এখানে আগেও তিনি আগরতলা পৌর পরিষদ যখন ছিল সেই সময় কিন্তু তিনি এখানে পুর প্রধানের দায়িত্ব কিন্তু পালন করেছেন। পরবর্তীতে 2021 সাল থেকে তিনি ধারাবাহিকভাবে কিন্তু এখানে মেয়রের তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন এবং আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। আগে থেকে অনেকটা উন্নয়নে তিনি সহযোগিতা করেছেন এবং রাজনীতি এবং ভোটের ঊর্ধ্বে ভোট রাজনীতি থেকে সরে এসে তিনি গত বিধানসভা নির্বাচনের আগে বটতলা সহ আগরতলা শহরকে যানজট মুক্ত করা এবং যেখানে ঝুপড়িকে মুক্ত করা এবং অবৈধ দখলদারদেরকে মুক্ত করার জন্য কিন্তু তিনি কাজ করেছেন, এবং শুধু কাজ নয়, তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া বা উৎখাত নয়, তাদেরকে কিন্তু অন্য জায়গাতে বসানোর চেষ্টাও তিনি কিন্তু করেছেন এবং করছেন। যদিও বর্তমানে বলা যায় যে রাজধানীতে বা আগরতলা শহরে প্রায় চারটি বিধানসভা কেন্দ্রে কিন্তু তিনি এলাকা এই পৌর এই সিটি কর্পোরেশন এলাকা, এখন তিনি প্রশ্ন উঠছে এই চারটি কেন্দ্র বা চারটি এলাকা জুড়ে তিনি যখন গোটা শহরের তিনি প্রধান ছিলেন, সেই জায়গা থেকে বিধায়ক হিসেবে যখন তিনি একটা কেন্দ্রের দিকে যাচ্ছেন তখন কি সেই জায়গাটা কোনোভাবে কাজ করার জায়গাটা সংকুচিত হচ্ছে না, সেই প্রশ্নটা কিন্তু রয়ে যায়। তবে দীপক মজুমদার তিনি একজন অতি নিপাট ভদ্রলোক এবং সজ্জন ব্যক্তি এবং তিনি কর্মব্যস্ত মানুষ এবং তিনি অনেক ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে তিনি পছন্দ করেন। আমরা বেশ কয়েকবার ওনার সঙ্গে কথা বলেছি এবং আজ ব্যস্ততার কারণে ওনাকে আমরা টেলিফোনে নেওয়ার পরেও ওনার বক্তব্য আমরা নিতে পারিনি, কারণ বারবার তিনি বিভিন্ন অধিবেশনে বিভিন্ন মিটিংয়ে তিনি ব্যস্ত ছিলেন। তারপর আমরা কথা বলার চেষ্টা করছি, দেখি উনি কি বলছেন, আমরা চেষ্টা করছি ওনার বক্তব্য নেওয়ার জন্য। অবশ্যই ওনার বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করবো এই প্রতিবেদনে। এবং একটি বিষয় হচ্ছে যে এই বিজেপি দলের যে বর্তমান যারা বিধায়করা রয়েছেন, আগামী দিনে তিনি যদি বিধানসভায় যান তাহলে তিনি ওয়ান অফ দ্য বেস্ট বিধায়ক হিসেবে কিন্তু পরিগণিত হতে পারেন, কারণ আমরা বারবার বলছি দীপক মজুমদার ওনার চলন বলন বক্তব্য কথাবার্তার মধ্যে অতি মার্জিত একটা ভাব তিনি রেখে চলেন এবং স্বভাবত তিনি শান্ত স্বভাবের মানুষ এবং ওনার কিন্তু কর্মদক্ষতা যথেষ্ট রয়েছে এবং সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। স্বাভাবিক কারণে আগামী দিনে তিনি যদি বিধায়ক হন তাহলে কিন্তু বিধানসভায় একজন সেরা বিধায়ক এর জায়গাটা তিনি আগামী দিনে দখল করতে পারেন, এই প্রত্যাশাটা কিন্তু করা যাচ্ছে। তো আজকে আলোচনা আমরা এখানে রাখছি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই যারা আমাদেরকে নতুন করে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রয়াত সুরজিৎ দত্তকে বিধায়ক বানিয়েছিলেন, আজকে আমি বলবো আমাকে পার্টি করেছে, আমি খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, আমি কাজ করব। কিন্তু আমার কাছে মনে একটা কঠিন কাজ, এক্ষেত্রে সুরজিৎ বা সুনুদা দীর্ঘদিন ধরে এই বিধানসভায় উনি আপনাদের এই এলাকার মানুষের দল মত নির্বিশেষে সেবা করে গেছেন, কাজ করে গেছেন, তার বিকল্প হওয়া আমার পক্ষে সম্ভব না, উনি হতেও পারবো না বুঝলাম। কিন্তু আমি চাইবো আপনাদের সহযোগিতা, যারা সৌজিত বাবুকে সুন্দরকে এত বছর ধরে সিকিমের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে উনাকে বিধায়ক বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন, আগামী নির্বাচনও আপনারা আমাকে সাহায্য করবেন যাতে আমি এলাকা থেকে আপনাদের হয়ে কাজ করতে পারি।